আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো। আমরা জানোবাতে যাচ্ছি, মানে আমাদের শহর থেকে মেবি ট্রেন দিয়ে গেলে 2 ঘন্টা লাগে, তো ওখানে বেড়াতে যাচ্ছি আমার এক মামার বাসায়। আর সাথে কিন্তু আপনারাও যাচ্ছেন, ঠিক আছে? আর এখন সকালবেলা 9:90 মনে হয় ট্রেন, তো এখন আমরা ট্রেন স্টেশনে যাচ্ছি। আমি এখনও সকালে ব্রেকফাস্ট করি নাই, দেখি ওখানে যে করতে হবে, কারণ ঘুমের দিকে উঠে তাড়াহুড়া করে রেডি হয়েছি। তো ঠিক আছে, আমি তো যাচ্ছি, সাথে কিন্তু আপনারা যাচ্ছেন। আর ওখানে যে অবশ্যই আমি ভিডিও করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর গতকালকে রাত্রে আমি অনেক কাজ, মানে কালকে অনেক কাজ করেছি, আর গতকালকে রাত্রে অনেক রাতে লেট করে একটু ঘুমিয়েছিলাম জন্য, তো সেই জন্য আজকে মাথা অনেক ব্যথা। ওষুধ নিয়ে নিছি, সকালে ব্রেকফাস্টটা করে তারপর ওষুধটা খাবো, তারপর আল্লাহর নাম নিয়ে রওনা দিব। তো ঠিক আছে, দোয়া করবেন, আর সাথে আপনারাও যাচ্ছেন, আল্লাহ হাফেজ, পরে আবার কথা বলে নিব। এই তো আমরা ট্রেনে উঠে বসে গিয়েছি, খুব তাড়াতাড়ি করে মানে ট্রেনটা ধরতে হয়েছে, কারণ আমরা যখন স্টেশনে আসলাম তখনই ট্রেনটা চলে আসছে, আর 2 মিনিট লেট হইলে হয়তো বা ট্রেনটা পেতাম না, যাক এখনও ছাড়ে নাই, উঠে বসছি। তো এই তো একটু পরে ছেড়ে দিবে, আল্লাহ নামে রওনা দিচ্ছি, সবাই দোয়া করবেন। আর আমরা যে শহরে যাচ্ছি জেনোভা, লাস্ট পিসের থেকে, আমরা তো লাস্ট পিসে আছি, তো লাস্ট পিসে থেকে জেনোভা যেতে মেবি 2 ঘন্টার মতো টাইম লাগে ট্রেনে। আর ওইখানে তো মামা থাকবে স্টেশনে, তো মামা রিসিভ করে আমাদেরকে নিয়ে যাবে বাসা পর্যন্ত। তো আমি ট্রেনে, আর ট্রেনে বসে আমি বাইরের ভিডিওগুলি আমি চেষ্টা করব আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর খুব তাড়াতাড়ি করে রওনা দিয়েছি, আর ভাবলাম যে ব্রেকফাস্টটা যেহেতু করা হয় নাই স্টেশন এদিকে, কফি বাড়ি করে নিব, বাট টাইম ছিল না সেই জন্য করতে পারি নাই, ব্রেকফাস্ট ছাড়াই রওনা দিয়েছি। হয়তো বা নামার পরে ওইখানে যেয়ে করব, দেখা যাক। আসলে গতকালকে অনেক কাজ করতে হয়েছে, তো ঘুমাতেও আমার একটু লেট হয়ে গিয়েছে, আর মাথা ব্যথা তো ছিল, তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে, তা হুড়া করে উঠতে পারি নাই, তো উঠে আর কি রেডি হতে যাওয়ার টাইমটা লেগেছে। তো যাই হোক, এখন রওনা দিব, আর আমি অবশ্যই বিয়েগুলো আমি চেষ্টা করবো শেয়ার করার জন্য, ঠিক আছে? তো এটা মাস্ক পরে থাকতে তো হবেই, মাস্ক বি এখনও তো মাস্ক উঠে নাই, তো ঠিক আছে, বাই, পরে আবার কথা বলবো। বিসমিল্লাহ রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো প্রথমে তো আমি আপনাদের সামনে এসে কথা বললাম, এখন আমি বয়সটা দিচ্ছি, আর অনেক দিন ধরে আমি ভিডিওটা আপলোড দিতে পারছি না, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য অনেক অনেক সরি। বেশ কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, অসুস্থ, তার মধ্যে আবার একটু মনটাও খারাপ ছিল, তো সব কিছু মিলে আসলে ভিডিওটা শেয়ার করা হচ্ছিল না এই কয়দিন। তো যাই হোক, এখন থেকে কন্টিনিউ শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকদিন ধরে আসলে কারোর সাথে কারোর ভিডিওটা ঠিক মতো দেখতে পাচ্ছি না, তার জন্য আমি আবারও সরি বলে নিচ্ছি। আর আমরা কিন্তু জেনোভা যাচ্ছি ঘুরতে, দেখতে পেয়েছেন, এটা আসলে আমার গত শনিবার দিনে ভিডিও করা ছিল, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি, জানি না কতটুকু আমি শেয়ার করতে পারবো। তো যাই হোক, আমরা তো জেনোভার উদ্দেশ্যে রওনা দিয়েছি, ট্রেনে উঠে গেলাম, দেখতে পাচ্ছেন না, দেখেন বাইরের ভিউগুলি অনেক সুন্দর, তাই না? আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, হ্যাঁ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কেউ টেনে টেনে দেখবেন না প্লিজ। আর যদি ভালো লাগে, প্রতিবারের মতো এখনও আবারও বলে নিচ্ছি, লাইক দিবেন, ভালো কমেন্ট করবেন, এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন, আমি নতুন যখন নতুন ব্লগ ছাড়ি তখন আপনাদের কাছে অলরেডি চলে যাবে। আর প্লিজ সবাই ফ্রেন্ড ফ্যামিলির সাথে অবশ্যই 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 শেয়ার করবেন, আর যারা আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ,
সবসময় আমার এভাবে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন, আর আপনাদের সাপোর্ট পেলেই আমি নতুন কাজ করার উৎসাহ পাবো। তো যাই হোক, আমি জানলা পাশেই বসেছিলাম ট্রেনে, তো জানলার পাশে বসে আমি যতটুকু পেরেছি ভিডিও করা শেয়ার করেছি। আসলে ইতালি দেশটা অনেক সুন্দর, যারা আমরা ইতালিতে আছি তারাই বুঝতে পারি, অনেক পাহাড় ঘেরা ইতালি শহরটা, মানে ইতালি দেশটা, ইতালি কান্ট্রিটা। তো আমি এখন যেহেতু সামার চলে আসছে, পরিস্থিতি কিছুটা আগের চেয়ে ভালো করোনার পরিস্থিতিটা, তো এখন আমি চেষ্টা করব যেখানে যাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আর ভিউগুলি ইতালি যেখানে যাই সেই আশেপাশের ভিউগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন দূর থেকে পাহাড় ঘেরা আর আশেপাশে সব বিন্ডিলগুলি। তো ট্রেনে বসে যতটুকু আমি ভিডিও করার চেষ্টা করেছি, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, যদি ভালো লাগে আমি বললাম না যে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর জেনোবা গিয়েছিলাম দুই দিনের জন্য, মানে শনিবার দিন সকালে গিয়েছি, সোমবার দিন আবার চলে আসছি বাসায়, আর অন্নবার আব্বু এসে তারপরে আর কি ওর কাজে গেল। তো ওরা মামা যে মামার বাসায় গিয়েছি, মামারা থাকতে বলেছিল, বাট আসলে বেশি থাকা হয় নাই। আরও অনেক জায়গায় গিয়েছি, যেখানে গিয়েছি অবশ্যই কিন্তু আমি শেয়ার করব আপনাদের সাথে। আর এটা কিন্তু আমি এখন বয়সটা দিচ্ছি, আমি তো আগে বললাম যে ভিডিওটা আমি আগে থাকতে করে রেখেছিলাম, এই কদিন শেয়ার করতে পারি নাই। যেন বা বেড়ানোর উদ্দেশ্যে গিয়েছি আমার এক মামার বাসায়, তারপর তো আরও পরিচিত ভাই ভাবিরা আছে, সব জায়গায় গিয়েছি, কী করেছি, কোথায় ঘুরতে গিয়েছি, আমার কন্টিনিউ ব্লগ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। অবশ্যই অবশ্যই আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করবো, যেহেতু ভিডিও করে রেখেছি। এটা আমরা একটা ব্রিজের উপরে উঠে গিয়েছি, আর অন্য একটা উদ্দেশ্যও গিয়েছি, বাট উদ্দেশ্যটা আমার হয় না, মানে যে উদ্দেশ্যে গিয়েছি আরেকটা উদ্দেশ্য ছিল, তো সেটা হয় নাই, সেটার জন্য একটু মনটা খারাপ ছিল। ইনশাল্লাহ কোনো একদিন হয়তো বা হবে, আবার হয় নাই কোনো একদিন হবে, আমি আশা ছাড়ি নাই, আল্লাহ আশা একদিন পূরণ করবে ইনশাল্লাহ। আমি সেই আশায় বসে আছি, এখন হয় নাই তো কী হয়েছে, কোনো একদিন অবশ্যই হবে, যখনই হয় যেটাই হয় আমি অবশ্যই শেয়ার করব আপনাদের কাছে। আর যে দেখতে পাচ্ছেন দূর থেকে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আর যখন আমরা গ্যালারি ভিতরে ঢুকে যাই তখন আসলে নেট পাওয়া যায় না, তো সেই জন্য তখন ভিডিও করতে পারি না। আর এই তো দেখতে পাচ্ছেন ভিউগুলি সত্যি অনেক সুন্দর, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো ঠিক আছে, তাহলে দেখতে থাকেন। আর এই যে ভিউগুলি দেখলে মনে হয় যে আমি সুইজারল্যান্ড যাচ্ছি, আমি দুইবার সুইজারল্যান্ড গিয়েছিলাম, সুইজারল্যান্ডের ভিউগুলি এতটাই সুন্দর, এতটাই নাইস, কী বলবো। আসলে ওই মতো তখন আমি ব্লগ করতাম না, তো সেজন্য আমি শেয়ার করতে পারি না, বাট আসলে সুইজারল্যান্ড মানে কান্ট্রিটা অনেক সুন্দর। আর আমরা তো বাইরে উঠতে গিয়েছিলাম, তো বাইরের ভিউগুলি এতটাই নাইস ছিল, মানে এতটাই কী বলবো, তখন আসলে ভিডিও করা হয়েছিল, বাট ওই আগের মোবাইলটা আমার নষ্ট হয়ে গিয়েছে, তো সেগুলো এখন তার আমার কাছে নাই, এখন পসিবল না আপনাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ, আল্লাহ যদি কোনোদিন কপালে লিখে রাখে, নেক্সট টাইম যদি আবার যাই তাহলে তো অবশ্যই শেয়ার করার সব কিছু চেষ্টা করব। আমরা কিন্তু জেনোবা অনেকগুলো স্টপ আছে, তো আমরা কিন্তু জেনোবা এসে ট্রেন আবার চেঞ্জ করতে হয়েছে। আর আমি বললাম না যে আমি সকালে ব্রেকফাস্টটা করে আসি নাই বাসা থেকে, ভাবছিলাম যে বাসার নিচে নেমে বা স্টেশনে ওখানে কফি বার আছে ওখানে ব্রেকফাস্টটা সকালে করে নিব, বাট এত তাড়াতাড়ি যে ট্রেন চলে আসবে বুঝতে পারি না আসলে। আর আমরাও ওই মুহূর্তে তাড়াহুড়া করে বের হয়েছি, আর আসলে টাইম পাই নাই যে সকালে ব্রেকফাস্টটা করব, তো সকালে এভাবেই আমি ট্রেনের মধ্যে উঠে গিয়েছি না করেই। হ্যাঁ, অন্নবের আব্বু আর অন্ন বাসা থেকে হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছিল সকালে, বাট আমার খাওয়া হয় নাই কারণ আমি তখন রেডি হয়েছিলাম। আর আগের দিন আমার অনেক বাসায় কাজ করতেছিল, আমি হোম ডেলিভারি কাজটা করি, তো আমার কিছু অর্ডার আসছিলো, তো আমি রাত্রেবেলা আবার ডেলিভারি দিতে হয়েছে,
আর মামাদের বাসা যাবো, তো একটু রসমালাই বানিয়েছিলাম নেওয়ার জন্য, তো কেক বানিয়েছিলাম। তো সব কিছু মিলে আসলে রাত্রেবেলা অনেক বিজি ছিলাম, তো একটু টায়ার্ডও ছিলাম। তো সকালবেলা উঠতে আমার আসলে সত্যি একটু লেট হয়ে গিয়েছে, তো তাড়াহুড়া করে রেডি হয়ে আবার রওনা দিয়েছি। তারপরও ট্রেন ধরে যেতে পেরেছি, আলহামদুলিল্লাহ ভালোভাবে গিয়েছি, এটাই অনেক কিছু। তো আমি আবার ট্রেন থেকে নেমে জারোবা এসে আমি আবার না সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি, তারপরে মামার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর কি। মামা তো ট্রেন স্টেশনে ছিল, আমরা যেটা আমি নেমেছি ওই টাইমে মামা এসে আমাদেরকে রিসিভ করে বাসায় নিয়ে গিয়েছিল। আর যেন বা সবাই আসলে পরিচিতদের সাথে দেখা হয়েছে, সময় আমাদেরকে অনেক সময় দিয়েছে, সব জায়গা অনেকে বাসা দাওয়াতে গিয়েছি, অনেক জায়গায় ঘুরতে গিয়েছে, অনেক ভাই ভাবির আমাদেরকে অনেক মানে সময় দিয়েছে, ঘুরতে নিয়ে গিয়েছে, সব কিছু মিলে আসলে ভালোই লেগেছিলো। শুধু যে কোনো একটা কারণে মনটা খারাপ ছিল, সেটা না তো এখন নাই বললাম, হয়তো বা কোনো এক সময় শেয়ার করবো। আর আমার খুবই কাছের ভাই ভাবিরা থাকে জানোবাতে, ওনাদের বাসাও গিয়েছি, বাট এখন ওনারা ছিল না, ওনারা এখন বর্তমানে লন্ডনে আছে। তো ওই বাসা যে আমি আসলে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম যখন ভাই ভাবি ছিল না, তো ইমোশনাল সত্যি হয়ে পড়েছিলাম। তো যাই হোক, আমি কিন্তু সব কিছু শেয়ার করবো। আর আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গিয়েছি, আমি যখন মানে ব্রেকফাস্টটা করেছিলাম তখন আমি আর ওই মুহূর্তে ভিডিওটা শেয়ার করতে পারি না। আর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে মামার বাসার কাছে, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কে, তো আমরা এই যে বাসার তো ঢুকতেছি। আর মামা যে এরিয়াতে থাকে এরিয়াটা অনেক নিরিবিলি, বাসাটাও অনেক সুন্দর ছিল। আমি একটু শেয়ার করবো বাসাটা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর মামা মামি আমার একটা ছোটো ভাই, তো ওই তিন সদস্যর মাত্র তিনজনেই থাকে বাসায়, বাইরের কোনো লোক থাকে না। তো যাই হোক, বাসাটা অনেক সুন্দর ছিল। তারপরও আমি একটু ভিডিও করে মানে শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে, দেখে নেবেন। আর এই তো আমরা সিঁড়িতে উঠতেছিলাম, মামার বাসায় লিফট ছিল আর প্রথম তলা ছিল, তো সেজন্য লিফট উঠতে হয় নাই। এই যে আমরা দরজার সামনে, আর আমি কিন্তু ভিডিও করতে করতেই ঢুকতেছি। আমরা যখন বাসায় ঢুকতেছি মামি, তো তখন রান্নাবান্না নিয়ে অনেক মানে বিজি ছিল আর অনেক কিছু আয়োজন করেছে। এই যে আমরা বাসার মধ্যে ঢুকে পড়তেছি, তো বাসাটা মোটামুটি বড় ছিল, তারপর বাসাটা অনেক সুন্দর ছিল। এটা আমি প্রথমেই দেখাচ্ছি, এটা হলো ড্রয়িং রুম বা অনেকে সিটিং রুম ভাবে চিনে। তো প্রথমে ঢুকেই এটা হলো ড্রয়িং রুম। তো মামার বাসাটা অনেক সুন্দর, গুছানো গাছানো, অনেক ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা হলো বাসাটা অনেক ঠান্ডা ছিল, মানে খোলামেলা ছিল। এই যে মামা, মামাকে একটু উঠাইছিলাম ভিডিও, বেশি একটা উঠাই নাই। আর অন্য বর্ণবর আব্বু বসে আছে, ওদের সাথে মামা কথা বলতেছে, আমি আবার ভিডিও করতেছিলাম। এটা একটা রুম ছিল, তারপর এটা আরেকটা রুম। এই যে আমার মামার ছেলেটা আমার ভাই হয়, এটা আরেকটা রুম, এটাও একটা বেডরুম। আর এটা হলো আরেকটা বেডরুম, যেটাকে মাস্টার বেডরুম বলে, এটা হলো আরেকটা বেডরুম। এই যে দেখতে পাচ্ছেন রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছে, বাসাটা আসলে বড় ছিল, অনেক বড় ছিল। তারপর আরেকটা স্টোররুম ছিল, স্টোররুমটা আমি ভিডিও করি। আর দেখতে পাচ্ছেন কিচেনটা অনেক বড়, অনেক সুন্দর গোছানো, কিন্তু আমরা যাবো দেখে মামি রান্না। আমরা চলে আসলাম আমাদের বাসায়, এই 5 মিনিট হলো যে চলে আসছি। মামাদের বাসাটা অনেক সুন্দর, মামা মামি আর মামার একটা ছেলে আমাদের ভাইয়া হয়, তো এই তিনজনের সদস্য আমাদের মতোই, আমরা যেমন তিনজনের সদস্য ওরাও তিনজনের সদস্য। তো মামাদের বাসাটা অনেক সুন্দর, আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর খুবই টায়ার্ড, মাথা অনেক ব্যথা করতেছে, কারণ কি কালকে রাতে থেকে মাথাটা ব্যথা করতেছে অনেক, আর জার্নি করছি। এখন দেখি দুপুরে লাঞ্চটা করে ওষুধ খেয়ে নিব মাথা ব্যথার, আর বিকেলে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, যদি যাই অবশ্যই সাথে আপনাদেরকে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আবার পরে কথা হবে রে। এই যে মামি অনেক কিছু রান্না করেছে, তো আমরা যাওয়ার উদ্দেশ্যে আরও কয়েকটা ফ্যামিলি মানে আমাদের খুবই ক্লোজ ভাই ভাবিদেরকেও ইনভাইট করেছিল মামা মামিরা, তো তারাও আসছিল আমাদের সাথে, দেখা করলো, একসাথে খাওয়া দাওয়া করলো। তো
অন্যবার আপু, অন্য মামা আর যে গেস্টরা আসছে ভাইয়েরা সবাই এক রুমে, ওরা খেয়ে ফেলেছে আগে, তারপর আমরা ভাবিরা মামি আমরা সবাই পরে একসাথে বসলাম। মামি কিন্তু অনেক কিছু আয়োজন করেছে, অনেক আইটেম করেছে, সব খাবারই অনেক মজা হয়েছিল। তো এই তো ভাবিরা আমরা বসলাম, এই যে আমার প্লেটটাও আমি সাজিয়ে নিয়েছি, গরুর মাংস, মুরগির রোস্ট, অনেক কাবাব, তারপর টিকা, শিক, মানে মাছের আইটেম, মানে অনেক কিছু করেছে, প্রায় 10-12টার মতো আইটেম করেছে। তো সব কিছু মিলে অনেক ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আর সবাই আমার নেক্সট ব্লগ দেখার চেষ্টা করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।